হয়, আজি যিহেতু শারদীয় দুর্গোৎসবর মহাসপ্তমী পূজা আর মহাসপ্তমী পূজাত যেনে ধরনের ভিড় হব লাগিছিল, দর্শনার্থী যেনে ধরনের সমাগম এটাও দেখিলে পোৱা হোৱা নাই। এটা কথা কব লাগবে যে পুয়ারে পুরা কিনকিনা বরষুণের কারণে উজনি প্রায় ভাগ পূজা মণ্ডপতেই দর্শনার্থীর হেরেঙা ভিড় পরিলক্ষিত হয়েছে। মই এই মুহূর্তে উপস্থিত আছো দুলিয়াজান তিনচুকিয়া সংযোগী তেওয়ারি গোলার একটা পূজা মণ্ডপত। খুব কম বাজেটে এই মণ্ডপটা সাজি উলা হয়েছে। মই ভিডিও জার্নেলিস্ট প্রাঞ্জল খনিকর পরিবেশটা দেখাবর কারণে অনুরোধ জানাইছো। মা কামাখ্যা মন্দিরের আর্হিত এই মণ্ডপটো নির্মাণ করে উলা হয়েছে আর কিছু সংখ্যক দর্শনার্থী এই মুহূর্তে উপস্থিত আছে। ইতিমধ্যে আমি উল্লেখ করছো যেহেতু মহাসপ্তমীর পূজা আরম্ভ হয়েছে, মহাসপ্তমী পূজা চলি আছে, আমি ভিতরে যাবলে চেষ্টা করিম আর গোটাই পরিবেশটো ভিডিও জার্নেলিস্ট প্রাঞ্জল খনিকরে দেখাবলে চেষ্টা করব। মণ্ডপর ভিতর ভাগত কিদরে দেবী প্রতিমাক স্থাপন করা হয়েছে, দেবী প্রতিমার কেনে ধরনের সজোয়া হয়েছে এই সন্দর্ভত আমি গোটাই পরিবেশটা আমি দেখাবর কারণে চেষ্টা করছো। যথেষ্ট ব্যয়বহুল বা জাক জমকতাপূর্ণ পরিবেশ নাই যদিও দেবী প্রতিমাক গৰাকী অতি সুন্দরকৈ ইয়াত স্থাপন করা হয়েছে। এটা সাধারণ পরিবেশের মাজত দেবী প্রতিমাক স্থাপন করা হয়েছে আর মহাসপ্তমীর পূজা যেহেতু পুয়ারে পড়া অব্যাহত আছে, দেবী প্রতিমার যি অলংকার বা যি সাজ সজ্জা সেইখানে আমি দেখাবলে চেষ্টা করি। যেহেতু প্রতিদিন টাইমের উদ্যোগত ট্রেন্স শারদী শ্রেষ্ঠ যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা ইতিমধ্যে চলি আছে আর এই প্রতিযোগিতার অধীনত আমি আজি আহিছো দুলিয়াজান তিনচুকীয়া সংযোগীর যে তেওয়ারি গোলা আছে, তেওয়ারি গোলার এভাগে পূজা মণ্ডপলে আহিছো। আমি উদ্যোক্তাসকল আছে, আমি তেওঁৰপৰা জানিবলৈ চেষ্টা করিম। এক প্রকার প্রতিযোগিতা চলিছে মণ্ডপ সজোয়াক লৈ আর আপনার যিখিনি পূজা সেই পূজা ভাগত দেখা গৈছে যে মা কামাখ্যার আর্হিত আপনাদের পূজা মণ্ডপ বনাইছে আর দেবী প্রতিমাক একটা খুব সাধারণ পরিবেশত আপনাদের সজাইছে। যাজ সজ্জায় হোক বা যা অলংকার খুব একটা সাধারণ পরিবেশত দেখা গৈছে। এটা ব্যতিক্রমী রূপ দেখা গৈছে যে দেবী প্রতিমার যুক্ত ভঙ্গিত বহি আছে, এই কিছু ব্যতিক্রম। আপনার গোটেই যেটু থিম কামাখ্যা মন্দিরের আহে যেহেতু আপনি পূজা মণ্ডপ তৈরি করেছে, কি কব আজি মহাসপ্তমী পূজা? হয়, আমি সর্বপ্রথমে প্রতিদিন টাইমের যখন দর্শক আছে, যখন ভিউয়ার্স আছে, তেওঁলোক শারদীয় দুর্গোৎসবর আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছো, লগতে টিমকও আপনার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছো। আর আমি চেষ্টা করছো যেহেতু মা কামাখ্যার যে মন্দির আমার হিস্ট্রি আমার পরিচয় আর অকল ভারতের পায়ে নহয় বিদেশের পাও ইয়াত রাইজ উপস্থিত হয় আর প্রায় গাঁওর যখন রাইজ হয়তো মা কামাখ্যার যে মন্দির তাতে যাব নয় বা সকলরে একটা আশা থাকে যে আমি এই মন্দির যাতে চাব পারো কেনে ধরনের কি মন্দির নির্মাণ করা হয়েছে আর সেই প্রচেষ্টা একটা আগবাইছো। আমি থিম একটা লো যাতে প্রতিটা অঞ্চলের যাতে পিছপরা অঞ্চল হলেও মানে আজি তিনচুকীয়াত আমি আজিলকে দেখা পোৱা নাছিলো, তিনচুকীয়াত আজিলকে মা কামাখ্যার যে মন্দির টেম্পলের আজিলকে কোনো থিম নির্মাণ করা হওয়া নাছিলে, সেখানে আমি বাছি ললো যেহেতু আমার অসমর আমার পরিচয় আমি গৌরব করো এই টেম্পলক লৈ, গতিকে সেখানে আমি এই থিম লৈছো। আর যে আপনি প্রতিমা দেখিছে, প্রতিমা আমি কলিকাতা যাওয়া বছর দেখা পাইছিল, কলিকাতা এই প্রতিমা বিশেষকে আকর্ষণের একটা কেন্দ্র হয়েছিল, এই প্রতিমাক লৈ বহুত চর্চা হয়েছিল আর দবং স্টাইলত এই প্রতিমা আছে, গতিকে আমি ভাবিছো এই প্রতিমা ভাবিছিলো যে ইয়াত আমি রাইজে যাতে এই প্রতিমা চাব পারে আর কলিকাতার পর আমি মিস্ত্রি ইয়ারপর আনি কলিকাতার পর আনি এই প্রতিমা নির্মাণ করেছিলো। আর একটা কথা মই কব বিচাৰো, ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে সারদার ট্রফি 2024 আর এক্সিলেন্স অ্যাওয়ার্ড, দুর্গা পূজা এক্সিলেন্স অ্যাওয়ার্ড আমার এই সরু একটা গাঁর এটা দুর্গা পূজা সমিতিক দিয়া হয়েছে, গতিকে প্রতিদিন টাইম আজি ইয়াত আহি উপস্থিত হয়েছে। আমি তেওঁলোকক অশেষ ধন্যবাদ দিব বিচাৰিছো, এনেকুৱা এটা পিছপৰা অঞ্চলতো আহি আপোনালোকে যে বাতৰি সংগ্ৰহ কৰিছে আৰু আমাক উৎসাহ দিছে তাৰ বাবে প্ৰতিদিন টিমক আমি প্ৰতিদিন টাইমৰ টিমক অশেষ ধন্যবাদ দিব বিচাৰিছো। ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে যে নগরাঞ্চলে যে ধরনের জাক জমকতা পুনরে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত করা হয়েছে, গাঁর ভিতরা পরিবেশত কেনে ধরনের একটা পরিবেশ দিব বিচরা হয়েছে দুর্গা পূজার, সেই সম্পর্কে জানিব কারণে আমি আজি ইয়াতে আহি উপস্থিত হয়েছে। আর ইতিমধ্যে আমি উল্লেখ করছো যে প্রতিদিন টাইমের উদ্যোগত ট্রেন্স শারদী শ্রেষ্ঠ প্রতিযোগিতা যেহেতু অনুষ্ঠিত হয়েছে, গতিকে এই প্রতিযোগিতার অধীনত আমি ইয়ালে আহিছো আর পরিবেশটা দেখাইছো। ইতিমধ্যে উদ্যোক্তাসকলে কৈছে যে মা কামাখ্যাক বিশ্ব দরবার বা
ভারতবর্ষৰ প্ৰেক্ষাপটত দাঙি ধৰাৰ এটা প্ৰয়াস কৰা হৈছে। আৰু কলিকতাৰ আৰ্হিত যিদৰে দেৱী প্ৰতিমা স্থাপন কৰা হয়, ঠিক তেনেধৰণৰ আৰ্হিত এই দেৱী প্ৰতিমা ভাগি স্থাপন কৰা হৈছে। ইয়াৰ সাজসজ্জাই হওক বা অলংকাৰৰ যিখিনি ব্যৱস্থা আছে অতি সাধাৰণভাৱে উপস্থাপন কৰা হৈছে, আমি সেই পৰিৱেশটো দেখুৱাইছোঁ। আৰু ইতিমধ্যে দেখা গৈছে যে দুলীয়াজান, তিনিচুকীয়া বা ডিব্ৰুগড় অঞ্চলত যিসকল দৰ্শনাৰ্থী আছে, এই দৰ্শনাৰ্থীসকলে ইয়াত আহি যথেষ্ট ভিৰ কৰিছে। সেই পৰিৱেশটো দেখুৱাইছোঁ। আজি যিহেতু মহাসপ্তমী পূজা, যিমান সংখ্যক ভিৰ হ'ব লাগিছিলে কিন্তু সেই ভিৰ পৰিলক্ষিত হোৱা নাই। ইয়াৰ কাৰণ এটাই, যিহেতু পুৱাৰে পৰা বতৰৰ কিছু বিধি পথালি আছে, সেইবাবে দৰ্শনাৰ্থীসকল যেনেকৈ আহিব লাগিছিলে সেয়া এতিয়াও হোৱা নাই। আৰু আশা কৰা হৈছে যে সময় যিমানে অতিবাহিত হ'ব দৰ্শনাৰ্থীৰ ভিৰো সিমানে বৃদ্ধি পাব।